আমার স্পেসিফিক ওরকম কিছু নাই হ্যাঁ যে মিষ্টি খেতে হবে বা টক খেতে হবে আমার যেটা মনে হবে যে ভালো লাগছে ওটা কন্টিনিউ করি আচ্ছা এবার কিছু ছোট ছোট প্রশ্ন জানতে যাব অপু বিশ্বাসের কাছে ফ্যাশন মানে কি আমি যেটা ক্যারি করতে পারবো আমাকে দেখতে যেটা অনেক বেশি সুন্দর লাগবে দ্যাট ইজ কল ফ্যাশন সৌন্দর্যের সংজ্ঞা কি কনফিডেন্স আচ্ছা আর যখন কোনো ট্রেন্ড চলে মানে চলতি ট্রেন্ড থাকে তো সেখান থেকে সেটার সাথে কি কিছু অপু বিশ্বাস নিজে থেকে অ্যাড অন করে সেটাকে ক্যারি করে কিনা হ্যাঁ একদম কারণ কি সময়ের সাথে সাথে মানুষকে চলতে হয় সো দ্যাট ইজ কল ফ্যাশন যে সময় যেটা ট্রেন্ড চালু হয় সেখান থেকে না নিলে তো হবে না সো এটা করি আচ্ছা খাবার দাবারের প্রসঙ্গ ছাড়া ফিট থাকার জন্য অপু বিশ্বাস কি কি করে থাকেন ফিট থাকার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে ওয়ার্কআউট মানে যে জিমে গিয়ে করতে হবে এইরকম কিছু না বাসাও করা যেতে পারে আমাদের ঘুমানোর অভ্যাসটা টাইমলি মানে আর্লি বেডে যাই অর্থাৎ আমরা যদি 11টায় চলে যাই এবং ভোর 6টায় উঠি 6টায় যে আমাদের ফ্রেশ এয়ারটা এটা আমাদের জন্য ফিজিক্সের জন্য অনেক বেটার অনেক বেটার অবসর সময়ে অপু বিশ্বাস কি করেন জয়ের পর ওকে নিয়ে টাইম কাটানো হয় প্ল্যানিং করি কোথায় যাওয়া যায় কি করা যায় এই তো আচ্ছা এখন তো ঘর বন্ধি সময় তো অনলাইনে কতটুকু সময় কাটানো হয় মোস্ট অফ দি সময় এখন কিন্তু কিছুটা অনলাইন হচ্ছে সেটা আসলে ঘর বন্ধি না কাজের মধ্যেও হচ্ছে গাড়িতে আস্তে আস্তে দেখা হচ্ছে কোনো কাজে ইনভলভ হওয়া হচ্ছে সো অনলাইন তো অনলাইনেই আছে প্রথমে তো যখন সিনেমার একদম যাকে বলে স্বর্ণালী সময় অর্থাৎ এই আমাদের প্যান্ডামিকের আগে পর্যন্ত যেটা হতো যে সিনেমা হলে গিয়ে একটা ঈদ মানেই তো আমাদের কাছে মনে হতো যে উৎসব মুখর এবং আমরা সিনেমা হলে যাব হাউসফুল একটা লিপের ঝুলানো থাকবে এটা অনেক আনন্দের আসলে সত্যি বলতে গেলে কি আদৌ কি ঈদের আমেজটা কারোর মধ্যে আছে আমাদের ঈদ মানে তো আমরা একটু শপিং করতে যাব নতুন নতুন ড্রেস কিনবো যদিও আমরা নায়িকা আমরা অলওয়েজ একটা ঘন্টা পরপর করে ড্রেস চেঞ্জ করতে থাকি তারপরেও যখন কোনো ফেস্টিভ ডের জন্য আমরা শপিংয়ে যাই সেটা একটা আলাদা ইমেজ কাজ করে নিজের ভেতরে কী কালারটা নেওয়া যায় এখনও পর্যন্ত আসলে সেটা অনেকটাই কমে গেছে তো জয়কে নিয়ে যেটা করা হয় ম্যাক্সিমাম সময় আমি চিন্তা করি ফেস্টিভ ডেগুলোতে বা সেলিব্রেশন ডেগুলোতে আমি আর ও সেম কালার টাইপ অফ সেম ড্রেস পরার চেষ্টা করি কিন্তু ঈদে যেহেতু অনেক গর্জিয়াস ড্রেস মেয়েদের ক্ষেত্রে হয় ছেলেদের তো পাঞ্জাবি ছাড়া অপশন থাকে না তো আমি কালারটা ম্যাচ করার ট্রাই করি